ফরিদপুরের বোয়ালমারিতে স্কোয়াশ চাষে সাফল্য পাচ্ছেন কৃষকরা। এতে স্থানীয়দের মাঝে বেড়েছে স্কোয়াশ চাষের আগ্রহ, ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। স্কোয়াশ চাষে গাছ লাগানোর দেড় মাস পর সবজি সংগ্রহ করা যায়, আর ফল আসার দু মাস পর প্রতিটি গাছ থেকে ২০-২৫টি স্কোয়াশ সংগ্রহ করা যায়। কীটনাশকের ব্যবহার কমাতে আলোর ফাঁদ ও মালচিং পদ্ধতিতে আবাদ করছেন কৃষকরা, কমছে উৎপাদন খরচও। আমি বাগান দেখতে আইছি, সবজি ক্ষেত দেখতে আইছি, আমি আগামী বছর আলাবা চাইলে এই সবজি দেখে আমার ক্ষেত্রে আমি চাষ করবো। এর অনেক চাহিদা, চাহিদা অনুযায়ী আমি দেখা যাচ্ছে সাপ্লাই দিতে পারতেছি না। ইতালিয়ান এই সবজি চাষের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। ব্যাপকভাবে স্কোয়াশ চাষে সরকারি সহযোগিতার প্রত্যাশা তাদের। স্কোয়াশ ভালো চাহিদা আছে, আমি এবং নিয়ে থাকান থেকে নিয়ে ভালো লাভবান হয়েছে। আমি এই সবজিটাই ক্ষেত থেকে নতুন এই ক্ষেতে তৈরি হয়েছে, কিনে খেয়েছে, অনেক সুস্বাদু। আমার নিয়ারবল এই স্কোয়াশে আমার খরচ হচ্ছে প্রায় ৭.৫-৫ লাখ টাকা। তা সেই হিসেবে আমার যে বাজার যেভাবে আছে এখন আছে, তা সেভাবে যদি থাকে তো ইনশাআল্লাহ আমি একটা ভালো এখান থেকে প্রফিট আশা করতেছি। বাণিজ্যিকভাবে স্কোয়াশ চাষ ছড়িয়ে দিতে উদ্যোগ নিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বোয়ালমারিতে রায়পুর সহ চাপলডাঙ্গা এবং সাতর ইউনিয়নেও কিছু কিছু তরুণ উদ্যোক্তা স্কোয়াশ চাষে আগ্রহ দেখিয়েছেন এবং চাষ করছেন, এবং আমরা এ ব্যাপারে তাদেরকে নিয়মিত পরামর্শ সহ এবং উৎসাহ প্রদান করে যাচ্ছি। বোয়ালমারি উপজেলায় এবছর ৪ একর জমিতে স্কোয়াশের আবাদ করা হয়েছে। প্রায় ২০০ টন স্কোয়াশ উৎপাদিত হবে বলে ধারণা কৃষকদের। ৫ লাখ টাকা বিনিয়োগ করে প্রথম বছরেই দ্বিগুণ লাভের আশায় আছেন তারা। আফরোজ রূপা, যমুনা নিউজ।